আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলীম, অল টাইম স্কুলে আপনাকে স্বাগতম। আজ আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর 1.2 এর উদাহরণ 6। এখানে বলা আছে, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে। তো এখানে আমাদের আমরা যদিও সমানুপাত অধ্যায় করতেছি, কিন্তু এখানে আমাদের পরীক্ষায় বলা থাকে না কোনো শর্ত যে অনুপাতের নিয়মে করতে হবে অথবা ঐকিক নিয়মে করতে হবে। তো আমরা চাইলে আমরা স্বাধীনভাবে যে কোনো নিয়মে করতে পারি। তো যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা অবশ্যই পরবর্তীতে শ্রেণীভিত্তিক ভিডিও দিব, সেগুলো আপনারা ফলো করবেন। আপাতত আমি চাকরি পরীক্ষায় যেভাবে আমরা উত্তর করি সেই উত্তরগুলোই সন্নিবেশ করছি। তো এখানে আমরা খুব সহজে লিখব যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে। আমরা সব সময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে যে আমাকে কি বের করতে বলছে, কত দিনে। এখানে আমাদের অবশ্যই দিন বের করতে বলছে, তো আমি এখানে দিনটাকে ডানে রাখব এবং বাকি যেই আছে অর্থাৎ লোক সংখ্যাকে বামে রাখব। তাহলে আমাদের এখানে এই দিন কত দিন, তো আমরা যদি প্রথম বাক্যের দিন সংখ্যা আমরা বের করব, তো 9 দিন, তো এই 9 দিন আমাদের ডান দিকে থাকবে। এবার আমরা তাহলে লিখতে পারি 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তো আমরা লিখব সমাধান, 12 জন লোক কাজটি করে 9 দিনে, সুতরাং 1 জন লোক কাজটি করে। এই ক্ষেত্রে আমরা একটি জটিল সমস্যায় পড়ে যাই, আমরা কি গুণ করব নাকি ভাগ করব। মনে রাখতে হবে যে লোক সংখ্যা এবং দিন সংখ্যা থাকলে আমরা অবশ্যই গুণ করব, লোক সংখ্যা এবং দিন সংখ্যা থাকলে আমরা অবশ্যই গুণ করব। পড়াশোনাটা হচ্ছে টেকনিক, যে যত কৌশলী সে তত অগ্রবর্তী, এই ডায়লগটা মনে রাখবেন, যে যত কৌশলী সে তত অগ্রবর্তী। তো এখানে আপনি কৌশল করে যত বেশি মনে রাখতে পারবেন আপনি তত বেশি অগ্রসর হবেন। তো এখানে আমাদের আমরা স্বাভাবিকভাবে বুঝি যে 12 জন কোনো কাজ যদি করে তাদের 9 দিন লাগে, সুতরাং 1 জন কাজ করলে অবশ্যই তাদের বেশি দিন সময় লাগবে। তো আমরা এখানে লিখব 9 × 12, এত দিন। এবার আমরা 18 জন লোক কাজটি করে, এক্ষেত্রে আমাদের কী হবে, এক্ষেত্রে আমাদের ভাগ হবে। কারণ হচ্ছে 1 জন লোক, আমাদের যখন লোক সংখ্যা কমে, লোক সংখ্যা এখানে 12 ছিল, 12 লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে, আবার লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি। তো এখানে হবে 9 × 12। এখানে আমাদের লোক সংখ্যা যখন বাড়বে তখন দিন সংখ্যা কমবে, কমার অর্থ হচ্ছে আমরা এখানে ভাগ করে দিব। আমি আবারও বলছি যে এখানে আমাদের 12 জন লোক কাজটি করে 9 দিনে, এবার যদি 1 জন, আমরা জানি এখানে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে, তাহলে আমরা গুণ করে দিব, আবার এখানে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কমে, অর্থাৎ একটি বাড়লে আরেকটি কমবে। তাই আমরা এখানে ভাগ করে দিয়েছি। তো এবার আমরা কাটাকাটি করি, 3 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, 3 6 = 18, 3 দিয়ে এখানে 3 3 = 9, 3 × 2 = 6, 6 দিন। তাহলে আমাদের এখানে উত্তর পেলাম, 18 জনে কাজটি 6 দিনে করতে পারবে, উত্তর 6 দিন। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং, ব্রাইট ইউর ফিউচার।